শীতকালের একটা কমন প্রবলেম ড্যান্ড্রফ, যার ফলে প্রচুর পরিমাণে হেয়ার ফলও হয়। আজকে আমি এর সলিউশন নিয়ে চলে এসেছি। কোকোনাট অয়েলের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে ইউজ করলে ড্যান্ড্রফের প্রবলেম থেকে একদিনই মুক্তি পাওয়া যাবে। কী সেই দুটো জিনিস বা কীভাবে ইউজ করতে হবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো দেখতে থাকো কীভাবে এটা তৈরি করবে। Hey guys, welcome back to my channel. আমি রিয়া, চলে এসেছি তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমার ফ্যামিলি মেম্বার তো অনেক ভালো থাকতে হবে, অনেক পজিটিভ থাকতে হবে। আর তোমাদের ভালো রাখার জন্যই কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো নিয়ে প্রত্যেকবার চলে আসি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা কিন্তু তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্টস করছিলে যে দিদি প্রচণ্ড ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে। দেখো, শীতকালে ড্যান্ড্রফের প্রবলেম কিন্তু বেশিরভাগ সবারই হয়, তবে কিছু কিছু মানুষের আছে সারা বছরই ড্যান্ড্রফের প্রবলেম থাকে। তো আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মাত্র দুটো জিনিস তোমরা যদি কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে ইউজ করো, একবার ইউজেই তোমরা বুঝতে পারবে 70% কিন্তু ড্যান্ড্রফের প্রবলেম দূর হয়ে যাবে। এতটা ভালো। আর তোমরা জানো আমি তোমাদের জন্য বেশিরভাগটাই চেষ্টা করি যে ঘরোয়া উপায়ে মানে ট্রাই করার, যাতে সবাই সেটা ইউজ করতে পারে, কোনো দামি দামি প্রোডাক্ট কিনতেও হবে না। জাস্ট আমাদের ঘরে থাকা দুটো জিনিস কীভাবে করে আমাদের ম্যাজিক্যাল মানে ম্যাজিকের মতন করে ড্যান্ড্রফ দূর করে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে একটা কথা অবশ্যই বলবো যে আমাদের কিন্তু যে কোনো রেমেডি ইউজ করা সেগুলো পরের কথা, আগে যেটা করতে হবে সেটা আমাদের মানে স্ক্যাল্পটাকে আমাদের হেয়ারটাকে কিন্তু ক্লিন রাখতে হবে। অনেকেই আছে দেখি অনেকদিন পরপর শ্যাম্পু করো, তো তাদের মাথায় ড্যান্ড্রফ হবে, তাদের মাথায় উকুন হবে, এগুলো কিন্তু হবে, কিছু করার নেই। আমাদের স্ক্যাল্পটাকে আমাদের হেয়ারটাকে সবসময় ক্লিন রাখতে হবে, যেরকম আমরা গায়ে সাবান ইউজ করি, শাওয়ার জেল ইউজ করি, সেরকম কিন্তু মাথায় শ্যাম্পুটাও করতে হবে। তোমরা আমি যেমন ধরো আমারটা যদি বলি, আমি একদিন পরপর করি, পারলে না কোনো অসুবিধা নেই, দুদিন পর করো, তিন দিন পর করো, বাট শ্যাম্পুটা এরকম করো তোমরা। অনেকে আছে এক সপ্তাহ পরে, 15 দিন পরে এরকম শ্যাম্পু করছো, তো তাদের মাথায় কিন্তু নানান রকম প্রবলেম হবে। আর কিছু কিছু যে জিনিস যেগুলো থাকে ফাঙ্গাসের প্রবলেম বলো, সেগুলো না তোমাদের ডাক্তার দেখাতে হবে। সব কিছুই যে একদম এই সমস্ত রেমেডি বা এসব ইউজ করলে হবে সেটা না, কিছু কিছু মেজর প্রবলেম থাকে যেগুলোর জন্য কিন্তু ডাক্তার দেখাতে হবে। তবে যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে তারা বুঝবে যে রাস্তাঘাটে যখন অনেকে আমি দেখি ট্রেন বাসে ব্ল্যাক ড্রেস বা ব্লু ড্রেস পরে বেরিয়েছে আর পুরো ড্যান্ড্রফ না ঘাড়ের এখানে ভর্তি থাকে, তো সেটা না কতটা লজ্জায় পড়তে হয়। বাট সে কিছু করতেও পারে না, তাকে তো বেরোতে হচ্ছে, কাজে কর্মে যেতে হচ্ছে, বাট এত বাজে লাগে দেখতে, বাকি সবাই দেখবে মুচকি মুচকি তোমাকে দেখে হাসছে। তো সেই জিনিসগুলো থেকে মুক্তি পেতে আমাদের কিন্তু আজকে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা কিন্তু বাড়িতে ট্রাই করতেই হবে। আর তোমরা একবার করলে, আমি বারবার করে বলছি, একবার করবে দেখবে রেজাল্ট তোমরা বুঝতে পারবে। তো চলো আর কথা না বলে শেয়ার করি তোমাদের সাথে, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর তোমাদেরও কিন্তু ড্যান্ড্রফ থাকলে মাথায় সেটা কিন্তু খুব ভালোভাবে একবারেই কিন্তু তোমরা রিমুভ করে ফেলতে পারবে। তো চলো স্টার্ট করি। এর জন্য লাগছে কোকোনাট অয়েল। দেখো আমি একদম নিহারের কোকোনাট অয়েল নিয়েছি, তোমরা প্যারাসুট বা যে কোনো ধরনের এই টাইপের কোকোনাট অয়েল নিয়ে নেবে। তার সাথে নিয়েছি আমি আদা, এখানে যতটা আদা আছে পুরোটা আমার লাগবে না, এর অর্ধেক আদা লাগবে। আর তার সাথে একটা গোটা পাতি লেবু নিয়ে নিয়েছি। চলো এবার এটা তৈরি করে নিই। এরপরে আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতন কোকোনাট অয়েল। দেখো এখানে যে পরিমাণটা দেখাচ্ছি, যেহেতু আমরা এটা স্ক্যাল্পে ইউজ করব, তো সবাই কিন্তু এই পরিমাণেই বানাতে পারো, এটা হলেই কিন্তু সবার হয়ে যাবে। এরপরে যে আদাটা দেখি ছিলাম, ওর অর্ধেক আদা আমি প্রথমে যেটা দিয়ে আদা ঘষি আমরা মানে আদা ঘষণি, ওটা দিয়ে ঘষে নিয়ে হাত দিয়ে কিন্তু রসটাকে ভালো করে চেপে বের করে নিয়েছি। আদার রসটা এখানে দিয়ে নিলাম 2.5 চামচের মতন। তার সাথে নিয়ে নিয়েছি আমি লেবু, মানে লেবুটাকে কেটে নিয়েছিলাম, এবার এটা থেকে রসটা বের করে নিচ্ছি। মোট কথা সবকটা জিনিসের থেকে জুসগুলো বের করে নিয়ে নারকেল তেলের সাথে মিশিয়ে নিতে হবে, আর এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যেহেতু কোকোনাট অয়েল আছে তার সাথে যেখানে লেবুর রস এগুলো মিশতে একটু টাইম লাগে। ভালো করে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এই অয়েলটা। তো চলো এখন এটা ইউজ করব। আর যেহেতু শীতকাল, এখন না জিনিস বানিয়ে মানে কোকোনাট অয়েলটা রাখতে রাখতেই জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই গরম জলের মধ্যে আমি এটা বাটিটা বসিয়ে রেখেছি। দেখো কোকোনাট অয়েলটা কীরমভাবে জমে গেছিলো, এরপরে একটু পরেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর এমনিতেও এই টাইপের অয়েল ইউজ করলে আগে যদি তোমরা বানিয়ে রাখো তাহলে কিন্তু সেটাকে একটুখানি এরকম গরম জলের মধ্যে তোমরা হালকা গরম করে নেবে, তারপরে একটা টুলোর মধ্যে করে এটাকে ট্যাপ করে নিয়ে পুরো চুলে স্ক্যাল্পে দেখো একটা একটা করে পুরো হেয়ার মানে পার্ট করে নিতে হবে, তারপরে স্ক্যাল্পে কিন্তু এই অয়েলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে।
আচ্ছা, তোমরা কিন্তু এটা একটা স্প্রে বোতলে ভরে ইউজ করতে পারো, বা আমি যেভাবে করছি এভাবেও করতে পারো। তবে আমি বলবো, আমি যেভাবে তুলো দিয়ে ইউজ করছি এটা কিন্তু খুবই ইজি, আর স্ক্যাল্পে কিন্তু খুব ভালোভাবে অয়েলটা লাগানোও যায়। তো আমি কিন্তু সবসময় অয়েল এভাবে তুলো দিয়ে স্ক্যাল্পে লাগাই। মাথার ফ্রন্ট সাইডটায় কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি। এখন হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। খুব বেশি কিছু করার একদমই প্রয়োজন নেই, হালকা হাতে এটা মাসাজ করে নিলেই এনাফ, আর কিছু করতে হবে না। এরপরে সেমভাবে যেরকম করে পার্ট পার্ট করে আমরা সামনেটায় লাগালাম, সেরকমভাবে চুলের ব্যাক সাইডে, মানে মাথার ব্যাক সাইডে পুরো স্ক্যাল্পে, যাতে কোথাও ফাঁকা না থাকে, সেরকম করে পুরো স্ক্যাল্পে কিন্তু আবার এটাকে লাগিয়ে নিতে হবে। আর এটা পুরো হেয়ারে লাগানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু ড্যান্ড্রাফের জন্য আমরা লাগাচ্ছি। ড্যান্ড্রাফ কিন্তু আমাদের মেনলি স্ক্যাল্প হয়, তো আমাদের কিন্তু এটা স্ক্যাল্পে লাগালেই এনাফ, এটা পুরো চুলের জন্য কোনো প্রয়োজন নেই। তাই আমি যে পরিমাণটা তোমাদের দেখালাম, মোটামুটি ধরে নাও 2 চামচের মতো কোকোনাট অয়েলের সাথে 2 চামচের মতন আদার রস, তার সাথে একটা গোটা পাতিলেবু দিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। একদম ইজি প্রসেস। এরপরে পুরো চুলটাকে দেখো আমি বেঁধে রাখলাম, দেখো আমি কিন্তু একদমই হেয়ারে এটা ইউজ করিনি। এবার বেঁধে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা কিন্তু এটা 1 ঘন্টা বা 40 মিনিটের মতো রাখলেও চলবে। এরপরে ভালো করে মাথাটাকে শ্যাম্পু করে নিতে হবে। তো শ্যাম্পু করেও আমি চলে এসেছি, তো চলো হেয়ারটাকে আমি একটু ড্রাই করে নিই আগে। শ্যাম্পু করার পরে তোমরা আরও একটা কাজ করতে পারো, 1 মগ জলের মধ্যে একটা গোটা পাতিলেবুর রসটাকে চেপে নেবে, তারপর শ্যাম্পু কমপ্লিট হয়ে গেলে সেই জলটা কিন্তু মাথায় ঢেলে নিতে পারো। পাতিলেবু যেমন ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে, সেরকমই কিন্তু আমাদের চুলটাকে শাইনি করতে, সিল্কি করতে অনেক সাহায্য করে। দেখো আমি হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করছি, তোমরা চেষ্টা করবে হেয়ারটাকে নর্মালি ড্রাই করে নেওয়ার। যেহেতু শীতকাল আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, তাই ড্রায়ারটা ইউজ করছি। তবে বেশি ড্রায়ার কিন্তু ইউজ করা ভালো না, যদিও আমার এই ড্রায়ারটা একদমই লো পাওয়ারের, তাই খুব একটা ক্ষতি হয় না। তোমরা এটা একবার ইউজ করলেই দেখবে 70-80% ড্যান্ড্রাফের প্রবলেম কিন্তু দূর হয়ে যাচ্ছে। আর সপ্তাহে তোমরা এটা 2 দিন ইউজ করতে পারো। আর যারা ড্যান্ড্রাফের প্রবলেমে ভুগছো, তারা এটা ইউজ করে অবশ্যই কিন্তু রেজাল্টটা আমাকে জানিও। তো গাইস, ভিডিওটা যারা এখনো পর্যন্ত পুরোটা দেখলে, তারা তো বুঝতেই পারলে কিভাবে করে আমাদের হেয়ার থেকে ড্যান্ড্রাফটা রিমুভ করতে পারবো। আর দেখো, সেরকম কিছু ছিল না, একদম সিম্পলের মধ্যে আমি দেখিয়েছি ঘরোয়া উপায়, কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ড্যান্ড্রাফটাকে রিমুভ করতে সাহায্য করবে। আমি তোমাদের বলবো, যারা ভিডিওটা দেখেছো তারা একবার হলেও ইউজ করো। অনেকেই আছো যারা আমার এখান থেকে রেমেডিগুলো দেখো, দেখে ইউজ করে বলো যে খুব ভালো এটা ছিল ওটা ছিল, তো তাদেরকে আমি আরেকবার বলবো যে এটা ইউজ করো, যদি হেয়ারে ড্যান্ড্রাফ হয়ে থাকে অবভিয়াসলি তখনই ইউজ করবে। তো ইউজ করো, দেখবে একবারই তোমাদের হেয়ার থেকে ড্যান্ড্রাফ অনেকটা কমে যাবে। আর যেরকমটা ভিডিওতে তোমাদের বললাম যে তোমরা এটা সপ্তাহে 2 দিন ইউজ করবে, খুব বেশি ইউজ করবে না, সপ্তাহে 2 দিন ইউজ করবে, দেখবে ড্যান্ড্রাফের প্রবলেম তোমাদের 2-3টে ওয়াশের মধ্যে পুরো ক্লিন হয়ে যাবে। ড্যান্ড্রাফের প্রবলেম মানে আর এই প্রবলেম থাকবেই না। এছাড়াও লেবু যেহেতু আছে, আমাদের হেয়ারটাকে শাইন করবে, সিল্কি করে তুলবে। দেখুন, দেখতেই পাচ্ছ আমি অলরেডি শ্যাম্পু করে এসেছি, চুলটা কতটা শাইনি লাগছে, কতটা গ্লো করছে। তো লেবুর তো এই একটা ভালো কাজ। তবে হ্যাঁ, লেবু কিন্তু ডিরেক্ট স্ক্যাল্পে কখনো ইউজ করবে না। আমি কিন্তু এখানে তার সাথে আদার রস, তার সাথে কিন্তু কোকোনাট অয়েল মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি তোমাদের আরেকটা টিপস বলতে পারি, তোমরা যদি লেবু ইউজ করতে চাও তখন কি করবে, যে শ্যাম্পুটা করলে, করার পর 1 মগ জলের মধ্যে তোমরা একটা পাতিলেবু পুরো রসটা নিয়ে নেবে, তারপর ওটাকে তোমরা শ্যাম্পু করার পরে ওটাকে পুরো চুলটার মধ্যে, মানে চুলে ইউজ করে নিলে ওটা, তারপরে যেরকম করে আমরা হেয়ারটাকে ড্রাই করে নেবে। তো এটা করলেও দেখবে তোমাদের হেয়ারটা কিন্তু কন্ডিশনারের কাজ করবে, হেয়ারটা কিন্তু অনেক বেশি সিল্কি শাইনি হয়ে যাবে। তো লেবু এভাবে করেও তোমরা ইউজ করো পারো। আর ড্যান্ড্রাফের জন্য তোমাদের যেটা দেখালাম, একদম সিম্পল উপায়, ঘরোয়া উপায়, এটা তোমরা ইউজ করো, দেখবে খুব ভালো একটা ফল পাবে। আর হ্যাঁ, সামনে আসছে সরস্বতী পুজো, তোমরা কি সরস্বতী পুজোর একটা মেকআপ লুক দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের জন্য সরস্বতী পুজো স্পেশাল কয়েকটা মেকআপ লুক নিয়ে চলে আসবো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে কোনো নতুন ভিডিওর সাথে। বাই।